এবার হজ যাত্রীদের খরচ এক লাখ টাকা কমানো হয়েছে আগামী বছর থেকে এ খরচ আরও কমানো হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল দুলাল সকালে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে দেশ ও জাতির উন্নয়নে কন্যা শেখ হাসিনার সফল নেতৃত্বের বিকল্প নেই শীর্ষক আলোচনা সভায় তিনি একথা জানান এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন হজ যাত্রীদের ভিসা জটিলতা নেই কয়েকজন ব্যক্তিগত কারণে ভিসা পাননি তাদের বিষয়ে হজ নীতিমালার আলোকে ব্যবস্থা নেওয়া হবে হজের বিষয়টা আপনাদেরকে বলি গত বছর আমাদের যে রেট ছিল হজের তার থেকে এক লাখ দুই হাজার টাকা মাননীয় প্রধানমন্ত্রী কমিয়েছেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই কৃতজ্ঞতা জানাই দেশবাসী আজকে এক লাখ দুই হাজার টাকা কমে এবার বছর যাচ্ছেন আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা ইতিমধ্যে আমাকে দিয়েছেন সেই নির্দেশনা যদি পালন করতে সক্ষম হতে পারি আমার বিশ্বাস আগের বছর আমরা আরও কিছু খরচ কমাতে পারবো এবং হজ নিশ্চিত করতে পারবো সুন্দর আবাসন